অনেক দিন ধরে অসুস্থ থাকলে যা হয়, আশা করি আপনাদেরও এরকমটাই হয়। আমি অনেক দিন ধরে অসুস্থ থাকার কারণে মুখের কোনো রুচি নাই, তাই মন চাইলো ঝাল ঝাল করে শুঁটকি দিয়ে শিম দিয়ে যেভাবে আমার মা রান্না করে এভাবে শিমের বিচিটা রান্না করতে। তো যা ইচ্ছা তাই কাজ। আমি এখন শিমের বিচি শুঁটকি সাথে কিছু শিম কেটে নিলাম, টমেটো পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে সব মশলা একসাথে দিয়ে একটু কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। এ রান্নাটা আসলে আমার মা খুব যত্ন করে করে, আমরা গ্রামে যখন থাকি তখন এইভাবে রান্নাটা করে, খুব মজা লাগে খাইতে। মানে ভাত কি যে একটু বেশি খাইতে হয়, তো এখন আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ঢাকনাটা দিয়ে একটু কষাইতে দিলাম। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি এটাকে একটু আলতো হাতে লোট পালট করে দিব, কারণ শিমের বিচি গুলো বেশি ভেঙে গেলে খাইতে ভালো লাগে না। অনেকে আছে শিমের বিচি গলায় খাইতে পছন্দ করে, তো আমার কাছে একটু দানা দানা থাকলেই ভালো লাগে। এখন আরো কিছু পরিমাণ পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। এ দেখুন ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এবার একটু গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ অদ্য অদ্য হওয়ার পরে এখন গরম পানি না দিলে জিনিসটা ইয়ে হয়ে যায়। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দেওয়ার পরে এই যে তুলে নিছি শিমের বিচি, আসলে একটু ঝোল ঝোল করে নামাইতে হয়। আমার ঘরে একটা জিনিস কম ছিল, সেটা ছিল ধনে পাতা। ধনে পাতাটা দিলে অসম্ভব আরো আরো বেশি টেস্ট হইতো। তবে সেদিন আমার এই শিমের বিচি রান্নাটা খুবই মজা হয়েছিল, অনেক মজা হয়েছে, যা আমি মানে অনেক দিন অসুস্থ থাকার পরেও ভাত খেয়ে অনেক শান্তি পেলাম। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, এভাবে একদিন শিমের বিচি রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।